করেছেন এই সম্পর্কে আমাদের ট্রাস্ট বোর্ডের সম্মানিত এবং শ্রদ্ধাভাজন সম্পাদক শ্রীমৎ স্বামী বিমলানন্দ সরস্বতী মহারাজ অত্যন্ত সুন্দরভাবে তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা দিয়ে গেছেন। আমি সেই প্রসঙ্গে না যাই। আমাদের দুটো খাদ্য রয়েছে, একটা হচ্ছে দৈহিক খাদ্য আর একটা হচ্ছে আত্মিক এবং মানসিক খাদ্য। তারপরে দৈহিক খাদ্য প্রতিদিন যে যেমনটা অভ্যস্ত আমিষ নিরামিষ যে যেমনভাবে অভ্যস্ত আমরা চালিয়ে যাচ্ছি, কিন্তু এর পাশাপাশি আত্মিক এবং মানসিক খাদ্যের আমাদের প্রচুর প্রয়োজন আছে। ঠাকুর মহারাজ ব্রহ্মজ্ঞ মহাপুরুষ, তিনি এমন ব্রহ্ম দৃষ্টিকোণ থেকে চিন্তা করে দেখুন এই সম্মিলিটার এমন অভিনব ব্যবস্থা করে গেছেন যে হোয়াট নট, একেবারে অধিবাস থেকে শুরু করে যদি আমরা পুঙ্খানুপুঙ্খরূপে পর্যালোচনা করি একেবারে সর্বশেষ কর্দমোৎসব পর্যন্ত, তাহলে দেখা যাবে যে এটা একটা অভিনব অনুষ্ঠান ঠাকুর মহারাজ ব্যবস্থা করেছেন। এর মধ্যে বিভিন্ন রকমের আইটেম যে রয়েছে এগুলো অনেক ভাবনা চিন্তা রয়েছে। যেমন আগামীকাল আছে সাধারণ ধর্মসভা, দৃষ্টি আমাদের উপলব্ধি করতে হবে, তাৎপর্যপূর্ণ চিন্তা করতে হবে, ঠাকুর কিন্তু ওখানে সাধারণ সনাতন ধর্মসভা করেন নাই, করেছেন কি সাধারণ ধর্মসভা। তাহলে এখানে বুঝতে হবে যে তিনি সাধারণ সনাতন ধর্মসভা করেন নাই। আমরা তো সনাতন ধর্ম অবলম্বী, তাহলে ঠাকুর মহারাজ সাধারণ সনাতন ধর্মসভা কেন করলেন না, করলেন সাধারণ ধর্মসভা, এটা বুঝতে হবে কিরকম। ওইখানে ঠাকুরের ভাবধারা কি মৌলিক ভাবধারাটা হচ্ছে এক অসাম্প্রদায়িকভাবে, দুই সর্বধর্ম সমন্বয়, তিন সনাতন ধর্মের প্রচার। ঠাকুরের আদ্য দর্পণে এক সময় সে সময় সম্পাদক ছিলেন বরদা ব্রহ্মচারী, পরবর্তীতে ওনার সন্ন্যাসের নাম হয়েছিল নির্বাণানন্দ সরস্বতী। তখন ঠাকুরই কিছু প্রশংসামূলক এবং কিছু প্রবন্ধ বেরিয়েছিল। তখন ঠাকুর সেই সম্পাদক বরদা ব্রহ্মচারীকে ডেকে বলেছিলেন, বরদা এখন দেখছি আর্য দর্পণে নিগমানন্দ নিগমানন্দ গন্ধ বেরোচ্ছে। চিন্তা করেন যে ঠাকুর নিজের প্রশংসা কখনোই চাইতেন না, এবং আমরা লক্ষ্য করছি যে ঠাকুর তখন বললেন কি যে আমি এই আর্য দর্পণটা বের করছি, আর্য দর্পণ, দর্পণ মানে আয়না, অর্থাৎ যে আয়নাতে আমরা প্রতিদিন ফিজিক্যালি যে আমরা বাড়িতে আয়না রাখি তাতে হয়তো আমরা মুখ দেখি বা তুল আশ্রয় ইত্যাদি। আর ঠাকুর বললেন যে আয়নাতে আর্যশীল ভাবধারা চেতনা আলোচনা প্রবন্ধ দ্বারা ভক্তবৃন্দ জানতে পারবে বৈদিক ভাবধারা সনাতন ধর্মের ভাবধারা ঋষিদের ভাবধারা, এই জন্যই আর্য দর্পণ এই কথাটা লেখা হয়েছে, তা না হয়ে নিগমানন্দের কোনো কথা নয়। এবং আমরা লক্ষ্য করেছি ঠাকুর যতদিন স্থূল দেহে ছিলেন ততদিন পর্যন্ত ঠাকুরকে কেন্দ্র করে কোনো লেখা আমার দৃষ্টিতে পাইনি, অন্য কেউ জানতেও পারেন। ঠাকুর যখন দেহ রক্ষা করলেন তখন ঠাকুর প্রসঙ্গে বিভিন্ন রকম কথাবার্তা এবং আলোচনা এগুলো করতেই হবে, কারণ তা না হলে তো আমাদের মিশন কে করলো কি সমাচার কোত্থেকে আসলো। ঠাকুর মহারাজ স্থূল দেহ ত্যাগ করার পর থেকে ব্যাপক প্রচার শুরু হয়ে গেছে ওয়ার্ল্ডব্যাপী, এবং আপনার শুনে আশ্চর্য হয়ে যাবেন এখন ইংলিশ ভাষণ, পাশ্চাত্য দেশ, পাশ্চাত্য দেশ তো তারা ইংরেজি ছাড়া বাংলা বা অন্য ভাষা তারা বুঝতে পারে না, সেজন্য এখন ঠাকুরের ভাবধারাগুলো ইংলিশ মিডিয়ামে লিখে পাশ্চাত্য দেশে প্রচার শুরু হয়ে গেছে। এবং আমাদের ধারণা আগামীতে ঠাকুরের তান্ত্রিক গুরু জ্ঞানী গুরু যোগী গুরু এইগুলো তবে ইংলিশ ভাষণে প্রচার হবে, এবং সারা বিশ্বে আমাদের একটা ধারণা ব্যাপক গবেষণা এবং আধ্যাত্মিকতা অনেক দূর ছড়িয়ে পড়ে সারা বিশ্বব্যাপী যখন এগুলো ইংলিশ মিডিয়ামে চলে যাবে। এখন আজকে আনন্দ সভায় ঠাকুর এটা কেন করলেন, এর উদ্দেশ্য হচ্ছে সারা বছর আমরা সন্ন্যাসী ব্রহ্মচারী যারা আশ্রমে থাকি অথবা আপনারা গৃহে থাকেন সকলেরই কিন্তু মনকষ্ট মনোবেদনা ব্যথা বেদনা রোগ শোক এগুলো থাকবেই, সাধু সন্তেরও আছে। ঠাকুর মহাজ কত গভীর চিন্তা করেছেন এই যে একটা সম্মিলনীর পরবর্তীতে যাতে করে অনেক কিছু কথাবার্তা আলোচনা করার পর বা সারা বছরে যেমন অনেক দুঃখ ব্যথা বেদনা করি, একবারে সম্মিলনী যোগদান করে বিভিন্ন রকম আইটেম এই অন্তরঙ্গ সভা প্রথম অধিবেশন দ্বিতীয় অধিবেশন মহিলা সভা এসব করার ভিতর দিয়ে যখন আনন্দ সভা হচ্ছে তখন কিন্তু আগেই একজন বক্তব্য দিলেন আমরা বন্ধু বান্ধবের মতো আলোচনা করে যাতে
সকলে এক সমবেত ভাবে একেবারে মা বোনেরা থেকে শুরু সবাই যেন হাস্য রসিকতা যায়। অর্থাৎ আমরা দেখতে পাই কি মাঝে মাঝেই পত্রিকায় দেখা দেয় যে আমাদের হার্ট ডিজিজ হয়, বা এই সমস্ত কেন হয়, আমরা মন মারা হয়ে পড়ে থাকি, ভালো করে হাসাহাসি করি না, মন খোলা প্রাণ খোলা কথা বলি না। এই জন্য বলছেন যে আপনার মন খোলা প্রাণ খোলা হাসি মারবেন। ঠাকুরের একটা বাণী আছে, তোমাদের মুখ ভার করে থাকলে আমার বুক ফেটে দেয়। তাহলে ঠাকুর কি চেয়েছেন আমাদের কাছে? আমরা যেন আনন্দে থাকি। কিন্তু অনেক সময় দেখা যায় বিপদ আপদ রোগ শোক জ্বালা যন্ত্রণায় অনেক সময় আমরা আনন্দটাকে আমরা পাইতে পারি না। তাই ঠাকুর মহাদ অনেক গভীর চিন্তা করে আনন্দ সভাটা করছেন কেন? এই সমিতিতে যোগদান করে আমরা ইচ্ছা বা অনিচ্ছা, অনেকে দেখেন মন মরা হয়ে থাকে, কোনো সময় আনন্দ করে পারে না, কিন্তু এখানে ইচ্ছা বা অনিচ্ছা সত্ত্বেও আনন্দ সভা বসে থেকে অটোমেটিক হাসতেছে। এই হাসাটার ভিতর দিয়ে আমাদের যে আনন্দ কোনো পরিবেশ হয় সেই আনন্দ রহস্যই হচ্ছে আমাদের আধ্যাত্মিক জগতের আসল রহস্য। সেই জন্য বলছেন ব্রহ্মানন্দ পরম সুখ নাম, সেই ব্রহ্মে আনন্দ রস আস্বাদন আমরা কেমনে পাবো? ঠাকুর মহারাজ এই সব চিন্তা চেতনা করে রাগী যে বললাম যে আমাদের দুটো খাদ্য, একটা দৈহিক একটা মানসিক এবং আত্মিক, অর্থাৎ আত্মানন্দ। আমি যদি আত্মসুখে সুখী না হতে পারি বাইরের সুখ দিয়ে আমাদের হবে না। সেখানে ঠাকুর বলছি কি কুত্রাদের শান্তি, শান্তি কোথাও নেই, খাদ্য সুখ তোমার নিজ হৃদয়ে। কেন এই কথা বলছে? আমাদের হৃদয়স্থ যে আত্মা, সেই আত্মার সঙ্গে যদি উই মে কন্ট্যাক্ট উইথ সং, যদি আমরা সেই আত্মার সঙ্গে আমরা কন্ট্যাক্ট হতে পারি তাহলে আত্মানন্দ সে আত্মিক আনন্দ আমাদের ভিতরে জাগ্রত হবে। সেইটা আমরা কীভাবে পাবো? এই আনন্দ করতে 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 সেই জায়গায় যেতে হবে। সেই জন্য আমাদের সনাতন ধর্মে মানে স্টার পিলার কয়েকটা থিকিংরা আছে, গুরুবাদ শাস্ত্রবাদ ঈশ্বরবাদ ধর্মান্তরবাদ। গুরুবাদই কিন্তু ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট। সেই জন্য এই গুরুবাদের ভিতরে আমরা যখন ইষ্টমন্ত্র পাবো গুরুদেবের কাছ থেকে দীক্ষার্থীতে গুরুমহাদের কাছে, ইষ্টমন্ত্র জপ করতে 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 আমাদের কন্ট্যাক্ট হতে হবে আত্মার সঙ্গে, যখন কন্ট্যাক্ট হবে তখন সে আনন্দময় ভাব জাগ্রত হবে। সেজন্য আমাদের পঞ্চ কোষ আছে, আনন্দময় কোষ, বিজ্ঞানময় কোষ, এই সমস্ত কোষ আছে। যা কত রাত অধিক হয়েছে, এরপর যাত্রা হবে এখানে। আমি শুধু একটুকু বলবো যে প্রতিদিন যেমনটা দেহের হাত দিতে হচ্ছে ডাল ভাত তরিতরকারি মাছ মাংস দিয়ে দিতে খান, এর সঙ্গে সঙ্গে প্রতিদিন আমাদের আত্মিক খাদ্য দিতে হবে। সে আত্মিক খাদ্যটা কি? কৃষ্ণ নাম, গুরু গোবিন্দ নাম, ঠাকুরের নাম, জয়গুরু নাম, এগুলো যখন আমরা দেব তখন আমাদের ভিতরে আনন্দ ভাব জাগ্রত হবে। সবশেষে দুটো কথা বলি, শেষ করবো সে একটা গল্পের ভিতর দিয়ে। তা হলো মেয়েদের তো বিয়ে দেওয়া হয়, জামাই থাকে, শ্বশুর থাকে, ইত্যাদি থাকে। এখন এটা একটা বইয়ের ভিতরে পাওয়া গেছে, যা হোক এখন জামাই বেড়াতে গেছে শ্বশুরবাড়িতে, শ্বশুরবাড়িতে শ্বশুর আর জামাই দুজনে বসে গল্প সল্প করছে, বিভিন্ন রকম বিভিন্ন রকম জামাই জামাই শ্বশুরের সঙ্গে জামাই করে গল্প করতে করতে কোনো এক সময় জামাই এখন শ্বশুরমশাইকে বলছেন, শ্বশুরমশাই শ্বশুরমশাই আপনি কি বিয়ে করেছেন? দেখুন তো দাদা আপনি কি বিয়ে করেছেন? এখন শ্বশুরমশাই চিন্তা করে বলেন জামাই কি মাথাটা পাগল হয়ে গেল নাকি? যদি শ্বশুর বিয়ে না করে তাহলে এই আমার মেয়ের সঙ্গে থেকে আছে, মেয়ের সঙ্গে তোর বিয়ে হলো কোথায়? শ্বশুরমশাই মনে মনে যে ভাবছে, আমার সাই শ্বশুরমশাই শ্বশুরমশাই আপনি কি বিয়ে করেছেন? তাহলে জামাই বলতে মাথাটা হয়ে গেছে। দেখুন এরকম কত হাস্য রসিকতার গল্প আছে, এগুলো বললে রাত শেষ হয়ে যাবে, অনেক অনেক। আমি এগুলি শেষ করছি, আমার পক্ষে ভক্তটির জন্য ঠাকুর সামনে ক্ষমা প্রার্থনা করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আবার আগামী বছরের সময় যোগদানের জন্য আকাঙ্ক্ষা রাখুন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।